ওরে ওই নু তোর হাতে এখন কোনো কাজ আছে যদি সেরকম কাজ না থাকে একটু বেরো না মা একটা শাড়ি কিনে নিয়ে আয় শাড়ি হ্যাঁ ভূতর থেকে টাকা নিয়ে একটা ভালো বেনারসি কিনে নিয়ে আয় যেমন তেমন শাড়ি না একেবারে বেনারসি কেন কি ব্যাপার জেঠিমা ওমা সে কি কথা কাল যে অত কথা হলো সব আজ ভুলে গেলি আজ ভূত মিছরি ফুলসজ্জা না তার জন্য তো একটা নতুন বেনারসির দরকার তো নাকি বাবা জেঠিমা তোমার তো দেখছি উৎসাহের আর অন্ত নেই থাম তো সত্যি কথাই তো এই ব্যাপারটা নিয়ে তো আমরা এতদিন ধরে ভাবিনি আর কোন সংসারে ঝগড়া অশান্তি হয় না শুনি সংসারে থাকতে গেলে অনেক কিছু হয় সাবু আর ভূতর বিয়ের পর থেকে আমাদের বাড়িতে যেসব কাণ্ড ঘটে চলেছে ভগবান তো আজ মুখ তুলে চেয়েছে জয়ন্ত সেটা নিজের ভুল বুঝতে পেরেছে দেখিনি কপালে যেটা ছিল সেটা হয়েছে না সে বুঝেছি ছাড়ো বাদ দাও বলছি যে তার জন্য আবার নতুন শাড়ি কেনার কি হয়েছে ফুলদি তো ঠিকই বলছে আর ওর তো অনেক শাড়ি আছে শোনো দেখি মেয়েদের কাণ্ড হ্যাঁ আরে বাবা যতই ওর শাড়ি থাক এটা ওদের একটা বিশেষ দিন একটু মেয়েটা ভালো করে সাজগোজ করবে না কিন্তু জেঠিমা আজ তো বৃহস্পতিবার সব দোকানপাট তো বন্ধ শোনো দেখি কথা এদিকে সব দোকান বন্ধ বলে কি আর কোনো দোকান খোলা নেই সেই জন্য আমি বলছি শোন আমি তো ছেলেকে একটু সামলে রাখবো কোন তোরা দুজনে মিলে একটু গড়িয়াহাটায় চলে যায় গিয়ে একটা কাপড় কিনে নিয়ে চলে আয় দেখো জেঠিমা আমার শরীরটা না একদম ভালো নেই একদম এনার্জি নেই আমার শরীরে তারপরে বাইরে কি রোদ বলো আর ছেলেটাকেও তো বিকেলবেলা পড়াতে বসাতে হবে নাকি ও তো পরীক্ষা চলছে ওই তো বিনি এসে গেছে দেখ না বিনি এদের দুজনকে কখন থেকে বলছি যে গিয়ে একটা চট করে মিছরির জন্য কাপড় কিনে নিয়ে আসতে কর না মা তুই ওদের সাথে চলে যা আমাকে এসব করতে বলো না জেঠিমা যেখানে তুমি জানো এইসব ব্যাপারে আমার কোনো সায় নেই সত্যি বাবা আমার ভুল হয়েছে তোদের বলাটাই না আমার অন্যায় হয়ে গেছে দেখো জেঠিমা জয়ন্ত বসু এবারির সঙ্গে এত বড় অন্যায় করেছে জানার পরও এবারের অনেককেই দেখছি জয়ন্ত বসুর ধামা ধরা হয়ে থাকতে চাইছে জানি না হয়তো তাতে তাদের কোনো লাভই আছে কিন্তু জেঠিমা তুমি এরকমটা করো না সেটা তোমাকে ঠিক মানায় তুই আমাকে এই কথাটা বলতে পারলি জয়ন্ত ধামা ধরার জন্য আমি তো আর মিছির পুরুষোচ্চা এ বাড়িতে কখন যে কে কার পক্ষে যায় সেটা ভগবানও জানে না জেঠিমা দুদিন আগে অবধি জয়ন্ত বসু সকলের চক্ষু শূল ছিল এখন সেই জয়ন্ত বসুই সকলের নয়নের মণি হয়ে গেছে আমাকে তুমি সবার সঙ্গে গুলিয়ে ফেলো না জয়ন্ত বসুর ভাগ্নির ফুলসজ্জার শাড়ি কিনতে আমি যেতে পারবো না